ইমাম হুসাইন সেই ইরাকের কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিলেন। কেন রওনা দিলেন? 12,000 চিঠি এসেছে কুফা নগরী থেকে হুসাইন গো, নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা, হে হুসাইন তুমি চলে আসো কুফা নগরীতে, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনাকে ইমাম হিসেবে গ্রহণ করব। 12,000 চিঠি, কত হাজার শামে কারবালা পড়লে আপনারা বিষয়গুলি সহজে পেয়ে যাবেন। এটা বাংলা অনুবাদ করা হয়েছে উর্দুতে, মূল কিতাবটা আপনারা এখন অ্যাভেলেবেল, এই কিতাবগুলি পান এবং নিজেরা পড়বেন, তথ্য পেয়ে যাবেন। চিঠির সংখ্যা নিয়ে কয়েকটা বর্ণনার ভেদ রয়েছে, সর্বোচ্চ সংখ্যা হলো 12,000। 12,000 চিঠি কুফা নগরী থেকে আসলো, হুসাইন আপনি চলে আসেন, আমরা সবাই আপনাকে ইমাম মানব, আপনি আমাদের ইমাম, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এই প্রেম আপনাদের মনে আছে কিনা? সেই সিচুয়েশনটা ছিল, একদিকে মসনদে, বায়াতের মসনদে বসেছে ইয়াজিদ, আরেকদিকে হলো ইমাম হুসাইন। যোগ্যতার বিচারে, তাকওয়া ফরহেজগারিতা সর্বদিকে আপনাদের কাছে ইয়াজিদকে যোগ্য মনে হয় না নাকি ইমাম হুসাইনকে যোগ্য মনে হয়? ইমাম হুসাইনের যোগ্যতার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। কেন রাখা যাবে না? আল বেদায়া ওয়ান নেহায়া পড়লে আপনি দেখবেন হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ সম্পর্কে বিভিন্ন রেফারেন্স, তথ্য সূত্র সহকারে, রেফারেন্স সহকারে তিনি তুলে ধরেছেন। ইয়াজিদ রীতিমতো নিত্যদিন মদ পান করত, রেগুলার মদ পান করত, মদ না খাইলে তার দিনও যাইতো না, রাইতো যাইতো না। এরকম একটা মদখোর কখনো ইমাম হুসাইনের সাথে তুলনা চলে না। ইয়াজিদ বেনামাজি ছিল, নামাজ পড়ত না। আর আমাদের দেশের কিছু জ্ঞান পাপি নজদের দালাল, তারা বলে ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়ত, রোজা রাখতো, এই করতো সেই করতো। এই বোকা এই বলদে আল বেদায়া ওয়ান নেহায়া পড়ে নাই, ওই কিতাবে স্পষ্ট উল্লেখ অন্যান্য তারিখের মধ্যে, আল কামিল ফি তারিখের মধ্যে, ইমাম ইবনুল আসির রহমাতুল্লাহ আলাই তারিখে তাবারির মধ্যে হাফেজ ইবনু জারির আত তাবারি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ইয়াজিদ বেনামাজি ছিল, সে মদ্যপায়ী ছিল, সে জেনাখুর ছিল, দুশ্চরিত্রবান ছিল, নিয়মিত সে বানর নিয়ে খেলা তামাশা করত, বান্দর লইয়া খেলাইতো। একজন মদ্যপায়ী, একজন বেনামাজি, একজন দুশ্চরিত্রবান বানরের সাথে যার সম্পর্ক, ইমানদার মুমিন বান্দা বা সাহাবাই কারাম তাবিগণ যারা ছিল বুজুর্গ, তাদের সাথে তার এই ইয়াজিদের সুসম্পর্ক না, তার লীলা খেলা, তার প্রেম হইলো বানরের সাথে। যে যেই রকম তার সঙ্গীও সেরকম, যে যেই রকম তার সঙ্গীও সেরকম, তার চরিত্র কিরকম, এই ইয়াজিদকে আমাদের দেশের কিছু বেয়াদবরা সাহাবি বানাইতে ওসা। ইয়াজিদ তোমার একটা মালুন লানত মুক্ত বেইমান দুশমন রাসূল, আওলাদ রাসূলের দুশমন, ইমাম হুসাইনের দুশমন, সেই ইয়াজিদকে মসজিদের মিম্বরে বসে সাহাবি বানাইতে চায় যারা, তারাই এই জামানার ইয়াজিদ, ঠিক না? বেঁচে আমার এই কথাগুলি একটু জোরে বলন্দ আওয়াজে হয়েছে, এটা ইমানি চেতনার কারণে। তুমি সেই বলন্দ আওয়াজের মর্ম বুঝবা না। কারবালার ময়দানে ফটিয়ার যুবকরা ছিল না ওই সিচুয়েশনে, যদিও এটা অসম্ভব, কিন্তু আমি আমার প্রেমের দাবিতে বলছি, কারবালার ময়দানে যদি আল্লাহ দয়া করে এই ফটিয়ার নবী প্রেমিক যুবকদেরকে রাখতো, তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইমাম হুসাইনের পক্ষে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতো, ঠিক না? বেঁচে পাকিস্তানের একজন শায়ের সুন্দর একটা
গজল বলেছে, আমি এটা আজকে শুনতে শুনতে আসছি, আমি সম্পূর্ণটা পারি না। রো রহি হে আসমা রো রহি হে ইয়ে জমি কারবালা মে লুট গয়া কাফেলা হুসাইন কা কারবালা মে জিত গয়া কাফেলা হুসাইন কা রো রহি হে আসমা রো রহা হে ইয়ে জমি কারবালা মে লুট গয়া কাফেলা হুসাইন কা কারবালা মে জিত গয়া কাফেলা। কিভাবে জিতলেন কারবালা, এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা গো, ও যুবক ভাইরা, কারবালার ইতিহাসের মধ্যে আমাদের কি প্রাপ্তি আছে তোমাদের এটা বুঝতে হবে। এই পয়েন্টটা যদি না বুঝো তাহলে ইসলামের সঠিক দিক তুমি খুঁজে পাইবা না। শোনো হে ভাই আমার, আল্লাহর হাবিবের আদরের নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন 72 জনের কাফেলা নিয়ে রওনা দিলেন কুফাবাসীর সে চিঠির আহ্বানে, কিন্তু কারবালার প্রান্তরে যাওয়ার পরে ইজিদের বাহিনীরা 22,000 লোক একসাথে হয়ে তিনাকে ঘেরাও করে ফেললেন। 72 জনকে ঘেরাও করছে, 22,000 কয় হাজার, 22,000 ঘেরাও করে ফেললেন চতুর্দিকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, কেন আমাদের ঘেরাও করলে? সেই সময় ইয়াজিদের নির্দেশ পেয়েই তো তারা এখানে এসেছিল। আমাদের অনেক ভাইরা মনে করে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ইবনে জিয়াদের নেতৃত্বে যে সংঘাত যুদ্ধ লড়াই হয়েছিল এটার জন্য ইয়াজিদ দায়ী ছিল না, দোষী ছিল না, এই ধরনের কিছু বক্তব্য আমরা অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় শুনতে পাই। কি যুবক ভাইরা শুনতে পান কি না? আজকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা সবাই বিবেকবান মানুষ, এমন নয় যে আমি আপনাদের জোর করে একটা কথা ভুল কথা বুঝাই দিয়ে যাব, এরকম না। সবাই বিবেকবান, সবাই আশা করে এখানে ছোট বাচ্চারা ছাড়া বাকি সবাই ম্যাচিউরড পারসন, অতএব আপনারা একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। তারিখের কিতাবের মধ্যে আমার জানা মতে সর্ববৃহৎ তারিখের কিতাব হলো তারিখ ইবনে আসাকির, তারিখে মদিনা দামেস্ক। এই কিতাবটা 80 খণ্ডের কিতাব। কত খণ্ডের? 80 খণ্ড মানে আমার দুইটা হাত এভাবে লম্বা করলে যতটুকু হয় এটাকে দ্বিগুণ করলে যতটুকু, ওই কিতাবটা অতটুকু উঁচা, 80 খণ্ড। বর্তমান মার্কেটে এটার দাম না হলো 60-65,000 টাকা। সেই কিতাবটার মধ্যে সনদ সহকার একটা দলিল উল্লেখ রয়েছে, ওই দলিলটা কুট করেছেন হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার তারিখুল খুলাফা সেই কিতাবের মধ্যে, তারিখুল খুলাফা। যুবক ভাইরা গো, এই কিতাবগুলি হয়তো বড় কিতাব তুমি পড়বে না, খুঁজে পাবে না, বুঝবে না, কিন্তু শেষে যে কিতাবটার নাম বললাম তারিখুল খুলাফা, এটা কিন্তু বাংলা অনুবাদ হয়েছে। আপনারা চাইলে চট্টগ্রামে আন্দরকিল্লা থেকে সংগ্রহ করে নিজেরা দেখে নিতে পারেন। যদি প্লে স্টোরে এই কিতাবটা থাকে, আমার জানা নাই আছে কিনা, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরা দেখেন। আপনারা নিজেরা স্বচক্ষে যখন আইনুল ইয়াকিন হবে তখন বিষয়টার প্রতি আপনাদের সবার দৃঢ় যে একটা বিশ্বাস এটা পয়দা হবে। সেখানে স্পষ্ট উল্লেখ, ইমাম হুসাইন যখন কুফার দিকে রওনা করেছে এই সংবাদ ইয়াজিদের কাছে যাওয়ার পরে ইয়াজিদ কি করেছে এবার ওটাই বা উল্লেখ। ফাকাতাবা ইয়াজিদুন ইলা ওয়ালিহি বিল ইরাক, ইরাকের ওয়ালি মানে গভর্নর, ইরাকের বসরার গভর্নর ছিল হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার কাছে ইয়াজিদ চিঠি লিখলো, কাতাবা লিখলেন ইয়াজিদুন, এই কাতাবা ফেলের ফাইল হলো ইয়াজিদ, চিঠিটা লিখলেন ইয়াজিদ, কে লিখলেন? ইয়াজিদ, বলেন কে লিখলেন? ফাকাতাবা ইয়াজিদুন, ইয়াজিদ লিখলেন, কার কাছে? ওই ইরাকের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতি চিঠি লিখলেন। কি মর্মে? যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সে কুফার দিকে আসতেছে, তুমি তাকে দমন করার উদ্দেশ্যে তাকে ঠেকাও। সেখানে উল্লেখ রয়েছে বিকিতালিহি, কিতাল শব্দটার অর্থ হলো একদিকে যুদ্ধ করা আরেকদিকে প্রতিরোধ করা, প্রতিহত করা বা তাকে হত্যা করা, যুদ্ধের মাধ্যমে তাকে
কতল করা, হত্যা করা, যুদ্ধ করা, লড়াই করা, ঝগড়া করা ইত্যাদি অর্থ আছে এই শব্দটা। কেতাল শব্দটা এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। শুনুন মনোযোগ দিয়ে, ইয়াজিদ লিখলো, সেই লিখিত আদেশ আসলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ ইয়াজিদের আদেশ পেয়ে 22,000 বাহিনী নিয়ে ইমাম হুসাইনকে ঘেরাও করলেন। আমার এই কথাগুলি বুঝে থাকলে বলেন, ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে ঘেরাও করলেন কার আদেশে? সবাই বলেন না, কার আদেশে? মৌখিক আদেশ না লিখিত আদেশ? মৌখিক আদেশ দামি না লিখিত আদেশ দামি? লিখিত আদেশ দামি, বেশি গুরুত্বপূর্ণ হলো লিখিত আদেশ। ইয়াজিদ লিখিত আদেশ দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কেতাল করার জন্য, যুদ্ধ করার জন্য। প্রিয় ভাইরা আমার, সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে দফায় দফায় কথা হলো। ইমাম হুসাইন বারবার খুতবা দিলেন, তাদের বুঝাইতে চেষ্টা করলেন, কিন্তু তারা বুঝ মানলো না, কারণ তারা বুঝার জন্য আসে নাই। তাদের দাবি হলো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতেই হবে, আর না হয় আমাদের সাথে লড়াই করতে হবে। কয়টা পয়েন্ট? একটা পয়েন্ট হলো ইয়াজিদের কাছে বায়াত হতে হবে। আপনাদের কি মনে হয়, আপনাদের বিবেকে কি বলে ইমাম হুসাইন? একটা মদখুর, জেনাখুর, একটা বেনামাজি, এ ধরনের দুশ্চরিত্র ইয়াজিদ, তার কাছে জান্নাতের যুবকদের সরদার, আল্লাহর রাসূলের নাতি ইমাম হুসাইন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে? এটা হতে পারে? কোনদিন না। দুইটা শর্ত দিয়েছে, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, যদি বায়াত গ্রহণ না করেন তাহলে আমাদের সাথে লড়াই করতে হবে। এই দুই শর্ত ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখান থেকে ব্যাক করে মদিনা শরীফ চলে যাবে, ওই সুযোগও নাই, ওই সুযোগ খোলা রাখেনি। শুনুন আমার ভাইয়েরা, আমার আলোচনার বিষয়বস্তু অনুযায়ী এখান থেকে একটা পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে বলি। কারবালার ময়দানে ইয়াজিদের উদ্দেশ্যে এই নির্দেশনা এসেছিল যে ইবনে জিয়াদ বলেছিল, হুসাইন তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন জান দিবে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে না। এখান থেকে মুসলিম মিল্লাতের কি নির্দেশনা আছে, মুসলিম মিল্লাত কি শিখবে এখান থেকে, যে যার চরিত্র ভালো না তার কাছে বায়াত হওয়া যায়? জোরে বলেন না। যে লোক বেনামাজি তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না। যে লোক চরিত্রগতভাবে দুশ্চরিত্র, নারী ঘটিত মামলায় জড়িত, এই ধরনের লোকের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। কথা বুঝতেছেন? কারবালার যে অনন্য বার্তা আমাকে দেওয়া হলো, কারবালার একটা বার্তা হলো এটা, কোন ভণ্ড পীরের কাছে বায়াত হওয়া যাবে না, কোন বেনামাজি পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, কোন জেনাখোর পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। ওয়াজ বুঝতেছেন? এটা হলো কারবালার ইতিহাসের সাথে বাস্তব যে মিল, এই মেসেজটা আপনারা মিল পাবেন। তাহলে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শাহাদাত বরণ করার এই ইতিহাসের সাথে একটা অনন্য বার্তা পেলাম, কোন ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। আমি জানি না কে কার উপরে নিয়ে কথা তুলতেছেন, আমি কারো বিরুদ্ধে বলছি না। যদি সে ভণ্ড হয় তাহলে তার বিরুদ্ধে যতদিন বেঁচে আছি বলবই, কোন ভণ্ড পীরের সাথে আমাদের সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় রাস্তা হলো, হুসাইন তুমি আমাদের সাথে যুদ্ধ করো, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করলে আমাদের সাথে লড়াই করে সারা বিকল্প কোনো রাস্তা নাই। সেই লড়াই, সেই যুদ্ধ কি রকম হয়েছে এই ব্যাপারে আপনারা বছরের পর বছর আলোচনা শুনেছেন, আপনারা এগুলি জানেন। এই জন্য আমি আলোচনা এই ব্যাপারে না করে, আপনাদের সময়টা নষ্ট না করে, এই যে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। যুবক ভাইরা, ওয়াজ মনে আছে কিনা টেস্ট করি, ইমাম হুসাইনের বিরুদ্ধে ইবনে জিয়াদকে কে পাঠাইছে যুদ্ধ করার জন্য? জোরে বলেন, কে পাঠাইছে? অথবা প্রশ্নটা ঘুরায় করি, ইবনে জিয়াদ কার আদেশে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করেছে? ইয়াজিদের আদেশে। তো সেই আদেশ মোতাবেক যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ইমাম হুসাইন শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। এখন
এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী আমাকে আপনারা বলুন, ইমাম হুসাইন শহীদ হওয়ার পিছনে এক নম্বর আসামি কে? মুরব্বীরা বলেন না কে? কেমনে কিভাবে এক নম্বর আসামি? হুকুমের আসামি। বলেন কিসের আসামি? এক নম্বর হুকুমের আসামি হলো ইয়াজিদ। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আলেম ভাইরা, চট্টগ্রাম পটিয়ায় অসংখ্য আলেম আছে, রেফারেন্স আমি দিলাম, খুঁজে না পেলে আমি আপনার সহযোগিতা করব। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, উনি বিচক্ষণ একজন মহাকিক আলেম, উনি আপনাকে আপনাদের সহযোগিতা করবে। মাওলানা মোহাম্মদ জাকারিয়া আল কাদেরী সাহেব, ওনাকে কেন এত বারবার বলছি, উনি আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই, মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রজবি, মাদ্রাজিল্লাহুল আলী, হুজুরের ক্লাসমেট। তো উমাইর রজবি সাহেব অনেক ভালো মুহাক্কিক আলেম, তো ওনার ক্লাসমেট, ওনার আলোচনা একটু সময় শুনেছেন, উনিও কিন্তু খুব মুহাক্কিক আলেম। অতএব কোন ভাই যদি সন্দেহ পোষণ করেন যে ইয়াজিদ ইমাম হুসাইনের শাহাদাত বরণের পিছনে দায়ী কিনা, এই ধরনের সন্দেহ রাখলে আপনারা এই দুইটা রেফারেন্স দিলাম, তারিখ ইবনে আসাকির, তারিখে খুলাফা বা তারিখুল খুলাফা, এই দুইটা কিতাবে দেখেন কারবালার ময়দান ইমাম হুসাইনের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য ইবনে জিয়াদ সহ 22,000 সৈন্য লিখিত আদেশের মাধ্যমে পাঠিয়েছিল ইয়াজিদ, আর সেই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে লড়াই হলো, সেই লড়াইয়ের মাধ্যমে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। অতএব ইমাম হুসাইন শহীদ হওয়ার পিছনে এক নম্বর আসামি হলো ইয়াজিদ, কথা ঠিক না ঠিক? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমরা বিষয়টা ক্লিয়ার জেনে গেলাম যে ইয়াজিদ ইমাম হুসাইনের শহীদ হওয়ার পিছনে দায়ী। ইয়াজিদ কি দায়ী? সে দোষী। এখানে যদি একটা ধরেন মাহফিল, এখানে একটা অনুষ্ঠান, অন্য একটা অনুষ্ঠান, এখানে দুই গ্রুপ হয়ে গেল ছেলেদের মধ্যে, একজন লোক বলতেছে বড় ভাই বা বড় একজন মুরব্বী বলতেছে আব্দুর রহমানকে তোমরা তাকে মারো পিটাও, তখন ওই বড় ভাই বা মুরব্বীর আদেশে একদল যুবক আব্দুর রহমানকে মারলো, আঘাত করলো, পিটালো, এক পর্যায়ে সে আব্দুর রহমান মারা গেল। এখন এই আব্দুর রহমানের মার্ডার কেসের মামলা হলে, কেস হলে আপনারা বলেন এক নম্বর আসামি কে হবে? যে আদেশ দিয়েছে, মারামারি করার আদেশ দিয়েছে যে, সেইটা এক নম্বর আসামি। তাহলে আপনাদের সামাজিক যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টা চিন্তা করেন, তা ইমাম হুসাইন কারবালায় শহীদ হওয়ার পিছনে এক নম্বর আসামি হলো ইয়াজিদ। আফসোস হলো আজকে জুমা আবার গেল, গত জুমাবার আমি চট্টগ্রামের বদ্দারহাট একটা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে গেলাম, আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন, ওই মসজিদের ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে বসে বসে আলোচনা করতেছে, নামাজের আগে খুতবার আগে আলোচনা করতেছে। আমি হজের থেকে আসলাম কয়েকদিন আগে, ভাবলাম অবসর আসি একটু আগে ভাগে মসজিদে চলে যাই, গিয়ে ইমাম সাহেবের আলোচনা শুনি, মসজিদে বসে থাকাও তো ইবাদত। ওই মসজিদে নববী শরীফের মধ্যেও আগে আগে চলে যাইতাম, বাইতুল্লাহ শরীফ হেরেম শরীফের ভিতরেও আগে আগে গিয়ে বসে থাকতাম, এই যে একটা অভ্যাস হয়ে গেছে, ওই আগে আগে মসজিদে চলে গেছি যে ওখানে গিয়ে বসে থাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য। ও আল্লাহ গিয়ে বসে থাকতে বসে থাকছি ভালো নিয়তে, এখানে শুনি এই খতিব তিনি বলতেছে ইয়াজিদ সাহাবী ছিল। চিন্তা করেছেন 1400 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে, এই 1300-1400 বছর পরে ইয়াজিদের প্রেমিক এখনো বাংলাদেশে আছে। ইয়াজিদ বেনামাজি শুধু তা না, মদখোর, জেনাখোর, একটা আন্তর্জাতিক লুচ্চা, এই ধরনের ব্যক্তিকে যদি সে সাহাবী বানাইতে চায় তাহলে এই লোকে আরো কি বানাইতে পারবো? আমি যুবক ভাইদেরকে পরিষ্কার বলে দেই, এই খতিব বা এই ধরনের খতিব যারা আছে, যারা ইয়াজিদকে সাহাবী বানাইতে চায়, তোমরা ধরে নিও এরাই সেই কারবালার ইমাম হুসাইনের শত্রু, ঠিক না ঠিক? আরে কিভাবে সাহাবী হবে? পৃথিবীর কোন মুহাদ্দিস কোন ইমাম ইয়াজিদকে তাবেঈ পর্যন্ত বলে নাই, ইয়াজিদের কাছ থেকে কোন হাদিস পর্যন্ত বর্ণনা করে নাই, ইয়াজিদকে সব ইমামরা একমত হয়ে বলছে সে মালুন, সে লানতপ্রাপ্ত, সে জাহান্নামী, সে বেঈমান।
তার ব্যাপারে পৃথিবীর একজন ইমামও ভালো বলে নাই। আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু পড়েছি, একজন ইমাম ইয়াজিদকে ভালো বলে নাই। আর সেই ইয়াজিদকে তাবি বানাইতেও রাজি না, উনি ডাইরেক্ট সাহাবি বানাইতে চায়। চিন্তা করেছেন পাগল কত নম্বরে আছে, আবার মাথায় পাগড়ি আছে। এই যুবক ভাইরা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা সে লম্বা, এই বিশাল আবাকাবা উব্বা জুব্বা লইয়া কারবালার ময়দানে বহু লোক ইমাম হুসাইনের শত্রু হইয়া তরবারি নিয়ে দাঁড়াইছিল। একটা হাদিস আগেও বলতাম, আজকে শুনাই। হাদিসটা আল মুস্তাদরাক আলা সহিহাইনের অষ্টম খণ্ডের মধ্যে আছে। ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কল ইয়াতি আলা আন-নাস জামানুন ইয়াতি আলা আন-নাস জামানুন ইজতামাউন ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। শেষ জামানায় কিয়ামতের আগে এমন একটা সময় আসবে গো, ওই সময়ে মসজিদ থাকবে অনেক অনেক মসজিদ থাকবে, ইয়াজতামাউনা ফিল মাসাজিদ, মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, কানায় কানায় মুসল্লি থাকবে, একতলা দুতলা তিনতলা পাঁচতলা দশতলা মসজিদ সব কানায় কানায় মুসল্লি ভরে যাবে। শোনো হে ভাই, আমার সহিহ হাদিস শোনাচ্ছি, আল মুস্তাদরাক আলা সহিহাইনের রেওয়ায়েত হাদিস শোনাচ্ছি, মসজিদের কানায় কানায় মুসল্লি থাকবে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা বড় বড় ডিগ্রিওয়ালা বড় বড় ডক্টর ওয়ালা ডিগ্রিওয়ালা বড় বড় সাইকুল হাদিসরা মসজিদে ভরপুর মুসল্লি হয়ে বসে থাকবে, জবান লিসানুহুম লিসানুল আরব, তাদের জেব জবান হবে আরবের জবানের মতো, মানে তারা আরবি বলতে পারবে, খুব অনর্গল ভাবে আরবি বলতে হবে, কিন্তু আল্লাহ রসুল বলেছে তাদের কালব হবে আজমীদের মতো, তাদের কালবের মধ্যে ইমান থাকবে না, জবানে আরবি লেসান থাকবে, আরবি ভাষা থাকবে, কালবে ইমান থাকবে না গো। আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, ইয়াজতামাউনা ফিল মাসাজিদ, এই ধরনের মুসল্লি 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 মসজিদের কানায় কানায় ভরে মুসল্লি হিসেবে মসজিদে যে নামাজ পড়বে, কিন্তু এত এত মুসল্লির মাঝে ওয়ালাইসা ফীহিম মুমিন, এই শত শত হাজার হাজার বা অসংখ্য মসজিদের এই অসংখ্য মুসল্লির মাঝে ওয়ালাইসা ফীহিম মুমিন, একজন ইমানদার থাকবে না। মসজিদ ভরপুর মুসল্লি কিন্তু ইমানদার নাই রে, মুসল্লি আছে ইমানদার নাই। এই জামানা কিয়ামতের আগে আসবে, হাদিসের মধ্যে বর্ণিত, মাসাজিদ বহু বসন, মুমিন এক বসন, মাসাজিদ মানে অনেকগুলি মসজিদ, আর মুমিন মানে মাত্র একজন মুমিন, তার মানে হাদিসের ভাষ্যটা হলো অনেক মসজিদ হবে, সব মসজিদে মুসল্লি ভরপুর হবে, এই সব মসজিদ খুঁজে একজন আল্লাহর নবীর প্রেমিক পাওয়া যাবে না। কত কঠিন কথা গো, কত কঠিন কথা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, মিশকাত শরীফ, অন্যান্য কিতাবে আরেকটা হাদিস রয়েছে, বিভিন্ন আলফাজে হাদিসটা রয়েছে, আমি সহজভাবে আপনাদের পড়ে শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনো, শেষ জামানায় এমন কিছু ফেতনাবাজ বের হবে, এমন কিছু দাজ্জাল এবং কাজ্জাব বের হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, তাদের নামাজের দিকে তাকাইলে তোমাদের নামাজ কিছুই হবে না, তারা এত লম্বা লম্বা বিশাল বড় বড় কেরাত দিয়ে নামাজ পড়বে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, লম্বা রুকু করবে, লম্বা সেজদা দিবে, এই বিশাল বড় বড় নামাজই হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবারা শুনো, ও আমার আদরের সাহাবীরা শুনো, তাদের নামাজগুলি এত সুন্দর হবে, ওই নামাজের দিকে তাকাইলে মনে হবে আমার সাহাবীরা তোমাদের নামাজ হয় নাই।
তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ যেন কিছুই হয় না এরকম মনে হবে। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম, তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই হবে না। তারা এমন ভাবে এমন ভাব ভঙ্গিমা নিয়ে রোজা রাখবে, এমন ভাব দেখায় রোজা রাখবে, বুজুর্গি দেখাইবে দেখাইবে, কিন্তু সাহাবিদেরকে আল্লাহর নবী বলে তাদের রোজার ভাব ভঙ্গিমার দিকে তাকাইলে সাহাবিদের তোমাদের রোজা হয় নাই মনে হবে। আল্লাহর হাবিব বলেন ওয়া ওয়ালা কিরাতুকুম ইলা কিরাতিহিম, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে কিছুই হবে না। তার মানে বোঝা গেল এই লোকগুলো বেনামাজি হবে না, যারা বেঈমান কিন্তু নামাজি, যারা রোজাদার রোজাদার কিন্তু ইমানদার না, যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু ইমানদার না, যারা নামাজও পড়বে কিন্তু ইমানদার না, জুব্বা উব্বা আবাকাবা সব থাকবে কিন্তু ইমানদার না, এই মানুষগুলোর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন তীর মারলে ধনুক থেকে তীর যেমনি ভাবে বের হয়ে যায় তাদের কাল থেকে ঈমান এমনি ভাবে বের হয়ে যায়, অর্থাৎ তারা ঈমানদার হবে না। তাহলে এই হাদিস আর আব্দুল ইবনে আমরের হাদিস দুই হাদিস একসাথে করলে পরিষ্কার বোঝা যায় ইয়াজতামাউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। ফটিয়ার যুবক ভাইরা শুনো, বাহিরের রাষ্ট্রে অন্য কোন দেশে যাওয়া লাগবে না, তুমি বাংলাদেশে বহু জায়গা পাইবা, বহু মসজিদ পাইবা, এই বাংলাদেশে অনেক মসজিদ এখন পাইবা, যেই মসজিদের ইমাম থেকে শেষ কাতারের সর্বশেষ মুসল্লি পর্যন্ত একজন নবীর প্রেমিক না, নবীর শান মান পছন্দ করে না, ইমাম হুসাইনের শান ও আজমত বলা পছন্দ করে না, এরকম বহু মসজিদ তুমি বাংলাদেশে এখন পাইবা। কারবালার মাস আসে মহরমের মাসে, গোটা মাস যায় মহরমের প্রথম দিন থেকে 29-30 দিন পর্যন্ত, কিভাবে ইয়াজিদ রে রহমাতুল্লাহ আলাই বলা যায়, ইয়াজিদ কে কিভাবে বাঁচানো যায়, নির্দোষ বানানো যায়, এই ওয়াজে এই দেশের অনেক মসজিদের খতিবরা ব্যস্ত, কেমনে ইয়াজিদ প্রশংসা করা যায় আর কিভাবে হুসাইনকে পরোক্ষভাবে রাষ্ট্রদ্রোহী বানানো যায়, বিদ্রোহী বানানো যায়, ইমাম হুসাইনকে দোষী বানানো যায়। এই ওয়াজ করতে করতে মুহররম মাসের 4-5টা জুম্মা চলে যায়। এই ধরনের মসজিদ আমাদের বাংলাদেশে এখন বর্তমানেই বহু মসজিদ আছে এরকম, যার বাস্তব প্রমাণ আমি একটার কথা বলে দিচ্ছি যেটা আপনারা জানেন। এই আজকে জুমা দিন, এর আগের জুমা যে মসজিদে নামাজ পড়লাম, ওই মসজিদের খতিব সাহেব ইয়াজিদকে সাহাবি বানাইতে চাইছে। আপনার কি মনে হয় না এই ধরনের খতিব বাংলাদেশে আরো আছে? কি বলেন, আছে না নাই? তাহলে ওই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর নামাজ, এত সুন্দর রোজা, এত সুন্দর কোরআন তেলাওয়াত, জবানে আরবি আর আরবি আরবি টু আরবি কথা বের হবে কিন্তু কালবে ঈমান থাকবে না, মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, ঈমানদার থাকবে না, আল্লাহ রাসূলের হাদিসের সাথে বর্তমান যুগটা একেবারে পাই পাই করে মিলে যাচ্ছে, কথা ঠিক না ঠিক? শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের প্রায় 1350 বছর পার হয়ে গেছে, এখনো সেই ইয়াজিদের প্রেমিকরা বেঁচে আছে, এখনো সেই ইয়াজিদের দলে বা ইয়াজিদের প্রেমিকরা দাপটের সাথে আমাদের সমাজে বিচরণ করতেছে। আপনারা যারা আছেন ইমাম হুসাইনের পক্ষে আছেননি না, জোরে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা আছেন আপনারাও তো আছেন, না থাকলে ওই খতিবের ইমাম জুমার নামাজের পরে যে আসরের নামাজ ওই সময় আউট, এটা ইমাম হুসাইনের সৈনিকদের অবদান, ঠিক না ঠিক? আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি বড় আলেম হোক, উনি যদি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলে তাহলে কি ওনার ইমাম হিসেবে খতিব হিসেবে রাখবেন? তাহলে উনাকে ভালোবাসি মদিনাওয়ালার কারণে, উনাকে ভালোবাসি ইমাম হুসাইনের কারণে, কথা ঠিক না ঠিক? এই বিষয়গুলি আপনাদের মনে গেঁথে রাখতে হবে, কারবালার শিক্ষাটা আপনারা বুঝতে হবে। কারবালার শিক্ষা মানে এই না যে নামাজ লাগবে না, কারবালার শিক্ষা হলো ইয়াজিদের মতো নামাজ লাগবে না, ইমাম হুসাইনের মতো নামাজ লাগবে, ঠিক না ঠিক? কারবালার শিক্ষা হলো
বেঈমান মদ্যপায়ী চরিত্রহীন একজন ব্যক্তির কাছে কখনোই বায়াত গ্রহণ করা যাবে না। আমি একটু যদি ভালোভাবে ভেঙ্গে চুরে এই ওয়াজ করি তাহলে অনেক পীর সাহেবের উপরে যায় এক কথাগুলি পড়ে যাবে। ডাইনে বামে যুবক বেরা নজর করো, বহু পীর সাহেব আছে বহু ধরনের অপকর্মের সাথে জড়িত আসেনি, এগুলি আপনি জ্ঞান দিয়ে বাছা যাচাই বাছাই করবেন। বেনামাজি পীরের কাছে মুরিদ হবেন না, যে পীর নামাজ পড়ে না সে তো পীরই না, সে তো ফরজ বন্দেগী সেটাই মানে না। বেনামাজি পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। যেই পীর বেনামাজি প্লাস নেশাখুর, নেশাখুর মানে কি, অনেক ধরনের নেশা হতে পারে, যে কোনো নেশা মাদক যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন এই ধরনের নেশার সাথে যেই পীর জড়িত সে যত বড় ডিগ্রিওয়ালা হোক তার কাছে মুরিদ হওয়া যাবে না। কথাগুলি বুঝতেছেন আপনারা? এরপরে তিন নম্বর হলো চরিত্রহীন। চরিত্রহীন মানে ক্যারেক্টারলেস, নারী ঘটিত বিষয়ের সাথে যেই পীর সাহেব জড়িত ওই পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। কথা বুঝতেছেন না আপনারা? বারবার এই কথাগুলি কেন বলতেছি, বারবার কেন বলতেছি? আপনারা সবাই বিচক্ষণ জ্ঞানী, বারবার এই কথা বলি কেন বলতেছি আশা করি সবাই বুঝতেছেন যে এই রোগ বেশি আছে এই জন্যই বারবার এই কথা বলতেছি। এই রোগের থেকে যেন আপনারা সেফ থাকেন, এই রোগ থেকে যেন আপনারা নিরাময় হন, এই রোগ থেকে যেন আপনারা আরোগ্য লাভ করেন, এই জন্য বারবার এই কথাটা বলতেছি। আমার আল্লাহ আমাদের ঈমান আমলকে ভণ্ডদের কাছ থেকে হেফাজত করুক, বলেন না আমিন, আরে জোরে বলেন না আমিন। কাজীদের মতো এরকম একজন অযোগ্য, একজন বেনামাজি মদ্যপায়ী দুশ্চরিত্র বানরের বন্ধু, মুমিনের বন্ধু না বানরের বন্ধু, এই ধরনের একটা বেঈমানের কাছে বায়াত গ্রহণ করা মেনে নেয়নি, নিতে পারেও না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় প্রেক্ষাপটে বায়াতের সবচেয়ে বেশি হকদার ছিলেন। তাহলে আমরা বুঝলাম কারবালার ময়দানে এই পুরো বিষয়টা সংগঠিত হয়েছে বায়াত নিয়ে। বলেন কি নিয়ে? বায়াত নিয়ে। এই কারবালা থেকে মুসলমানদের দুইটা পাঠ হলো, অদ্যাবধি এখনো দুইটা মৌলিক পাঠ আছে মুসলমানদের, এখনো মৌলিক পাঠ হলো দুইটা, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান, মানে ইয়াজিদের চরিত্রে চরিত্রবান এক গোষ্ঠী আর এক গোষ্ঠী হলো ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান। এই দুইটা পাঠ খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন, খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুম, তিনাদের কাছে সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে খলিফা হওয়ার সাথে সাথে বায়াত হয়েছে। ওই সময়ে বায়াত এই জিনিসটা ছিল রাষ্ট্র প্রধান যিনি আমিরুল মুমিনিন উনার কাছে বায়াত গ্রহণের সিস্টেম, অন্য কারো কাছে বায়াত হওয়ার সিস্টেম ছিল না। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর পরে এই বায়াতের পবিত্র মসনদে বসেছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। সবাই এক চেটিয়া মাওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন। পরবর্তীতে শর্ত সাপেক্ষে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সেই দায়িত্ব দিয়েছিলেন, এটা উভয়ের সমঝোতার মাধ্যমে। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরেই সেই পবিত্র মসনদ জোর করে অন্যায়ভাবে দখল করে নিলেন ইয়াজিদ। এই ইয়াজিদ এসে পবিত্র দায়িত্ব নষ্ট করে দিলেন, মানে সে তো বায়াত নেওয়ার মতো যোগ্য লোক না। এইখানে সে বায়াত ইয়াজিদের দিকে যাবে না ইমাম হুসাইনের দিকে যাবে নাকি টোটাল বায়াত বন্ধ হয়ে যাবে, এখানে সে একটা প্রশ্ন দাঁড়ায়। তিনটা পয়েন্ট, একটা হলো ইয়াজিদের পয়েন্টে বায়াত যাবে, আরেকটা হলো ইমাম হুসাইনের পয়েন্টে বায়াত যাবে অথবা বায়াত বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তো বায়াত বন্ধ হতে পারে না, বায়াত বন্ধ হতে পারে না, যেহেতু বায়াতের চলমান প্রক্রিয়া কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ইমাম মাহদি আলাইহিস সালামও বায়াত করাবেন, তৎকালীন মুমিন বান্দারা ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবেন, তার মানে বায়াত কিয়ামত পর্যন্ত থাকবে। আর দ্বিতীয় যে পয়েন্ট, ইয়াজিদের কাছে বায়াত, এটা তো কোনো ইমানদার মুমিন বান্দা ইয়াজিদের বায়াত মেনে নিতে পারে না, ইমাম হুসাইন তো মেনে নেওয়া প্রশ্নই আসে না। তাহলে বায়াতটা ইয়াজিদের দিকে তো যাচ্ছে না, আবার কিয়ামত পর্যন্ত এটা চলবে। তাহলে ইয়াজিদের দিকে যদি বায়াত না যায়,
এবার আপনারা ওয়াজ বুঝে থাকলে বলেন বায়াতটা কোন দিকে যাচ্ছে, বলেন না কার দিকে? ইমাম হুসাইনের দিকে। তাহলে রাসূলুল্লাহর সেই পবিত্র বায়াতের সিস্টেম ইয়াজিদের শাখায় না ইমাম হুসাইনের শাখায়? এখান থেকে দুইটা পার্ট আসলো, মনে রাখবেন এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। বায়াতের মূল এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির যে বায়াত, এটা চলে আসছে কারবালার ময়দান থেকে। আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে এই বায়াতের পবিত্র হাকিকি মালিকানা ইমাম হুসাইনের, সেই ইমাম হুসাইনের দিকে চলে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, ইয়াজিদ বায়াত করাইতো কিন্তু সেটা জুলুমের মধ্যে ছিল, অন্যায়, এটা অগ্রহণযোগ্য, এটা বাতিল। এটা কি বাতিল? কিন্তু ইমাম হুসাইনের বায়াত হক। ইমাম হুসাইনের বায়াত কি হক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই পবিত্র দায়িত্ব পালন করলেন মসনদ ছাড়াই, তিনার পরে সেই পবিত্র দায়িত্ব নিলেন হযরতে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাইনুল আবিদিন তিনার পরে এই বায়াত গ্রহণ করাইবার পবিত্র দায়িত্ব পেলেন ইমাম মুহাম্মদ ইবনে বাকের রহমাতুল্লাহ আলাই। ইমাম মুহাম্মদ ইবনে বাকের, ইমাম জাফর সাদিক, তিনারা এইভাবে বায়াতের ধারাটা আসতে আসতে এই শাখায় আসতে লাগলেন। ওইদিকে ইয়াজিদের পরেও বায়াতটা ওইদিকে চলছে, কিন্তু এই দিকের বায়াতটা মানে ইমাম হুসাইনের বায়াতটা হলো অরিজিনাল বায়াত, বায়াতে রাসূলের মূল শাখা, মূল কানেকশন, মূল শিকল, মূল সাজারা। আর ইয়াজিদ বেঈমান, তার মাধ্যমে কখনো বায়াত যেতে পারে না। পরবর্তীতে অনেক শাসক ছিল, নেই পরায়ণ শাসক, তিনাদের প্রতি তাজিম সম্মান রাখছি, যেমন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনিও হক ছিলেন। তো তিনার বিষয়টা হকের উপরে বিশ্বাস রেখে আমরা একটা একটা নালা, একটা শাখা, যেটা সম্পূর্ণ হক, সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হকদার, এটা হলো ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবিদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, এই যে নালাটা, এই যে বায়াতটা আসলো, এটা হলো হুসাইনি বায়াত। এটা কি বায়াত? এখানে যতজন আছেন সবাই তো পীর আউলিয়া বিশ্বাস করেন নাকি? অলিয়া উলিয়া বিশ্বাস করেন? অলিয়া উলিয়া যারা বিশ্বাস করেন, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো যত হক আহলে সুন্নাতুল জামাতের আকীদার তরিকা আছে, প্রত্যেকটা তরিকতের সিলসিলা সিলসিলা তালিকা সাজারা তালাশ করলে দেখবেন এই প্রতিটা সিলসিলা ওই জৈনুল আবিদিন, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, উনাদের মাধ্যমে আসছে। তার মানে সমস্ত আল্লাহর আউলিয়ারা ইমাম হুসাইনের দল। বলেন সমস্ত পীর আউলিয়ারা কার দল? হুসাইনের দল। কারণ ওনাদের সিলসিলা, ওনাদের সাজারা, ওনাদের বায়াত, এটা হলো হুসাইনি বায়াত, হুসাইনি ধারার বায়াত, হুসাইনি নালার বায়াত। ইমাম হুসাইন যেই দিকে মদিনাওয়ালার আমানত রেখে গেছে, সেই জাইনুল আবিদিনের ধারার বায়াত হলো পীর আউলি আল্লাহর ওলিদের বায়াত। এই জামানায় যারা ওলি আল্লাহর বায়াত কে ইনকার করে, অস্বীকার করে, এরাও পরোক্ষভাবে ইয়াজিদের দালাল, এরা ইমাম হুসাইনের শত্রু। কারণ ইমাম হুসাইনের ধারা, ইমাম হুসাইনের নালা, জাইনুল আবিদিনের নালা, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক যেই ধারায় বায়াত করিয়েছেন, ওই ধারার বায়াতকে তারা অস্বীকার করে, পরোক্ষভাবে তারা ইমাম হুসাইনকে অস্বীকার করে। এইজন্য আবার ভাইয়েরা, কারবালার ওই ঘটনা, ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণের পরে আমাদের কাছে একটা বার্তা দিয়ে গেছেন, ও জগৎবাসী, আমি শাহাদাত বরণ করলাম কিন্তু তোমাদের মাঝে একটা বার্তা রেখে গেলাম, আমার পরে জৈনুল আবিদিন, জৈনুল আবিদিনের পরে আরেকজন, এই যে ধারাটা, এই বার্তাটা হলো হুসাইনি বার্তা। যারা ওলি আল্লাহ মানবে, হক্কানি পীর ও মুর্শিদ যারা মানবে, তারাই ইমাম হুসাইনের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে। আমিন বলেন।